সরকারের নির্দেশকে অমান্য করে কোচিং করানোর দায়ে মাদারীপুরের কালকিনিতে মোহাম্মদ জালাল উদ্দিন ও সমতল গাইন নামের দুই শিক্ষককে বিশ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত আজ মঙ্গলবার সকালে তাদের দুজনকে মাদারীপুর র্যাব আট অভিযান পরিচালনা করে আটক করে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বসে এ অর্থদণ্ড প্রদান করা হয় ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে মাদারীপুর র্যাব আটের কমান্ডার রহিসউদ্দিনের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে কোচিং করানোর দায়ে কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী ইংরেজি শিক্ষক জালাল উদ্দিন ও সৈয়দ আবুল হোসেন একাডেমির সহকারী ইংরেজি শিক্ষক সমতল গাইনকে আটক করেন পরে তাদের দুজনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলামের মাধ্যমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জনপ্রতি বিশ হাজার টাকা করে মোট চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় মাদারীপুর র্যাব আটের কমান্ডার রইস উদ্দিন বলে ওই দুই শিক্ষক সরকারের নির্দেশকে অপেক্ষা করে কোচিং করা ছিল তাই তাদের আটক শেষে জরিমানা করা হয় এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন এসএসসি পরীক্ষা চলাকালীন সময় কোচিং সম্পূর্ণরূপে নিষিদ্ধ কিন্তু কতিপয় শিক্ষক গোপনে কোচিং চালু রেখেছে ওই দুই শিক্ষক পরীক্ষা সংশ্লিষ্ট দায়িত্বে রয়েছে তারপর তারা আইন ভঙ্গ করেছে তাই তাদের দুজনকে জরিমানা করা হয়েছে মাদারীপুর থেকে আবির হাসান পারবে যে তথ্যচিত্রে পলিটিভি